মালদার মেয়ে এবার এশিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় যেতে চলেছে। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এলিস্কির এশিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন মালদার মেয়ে মধুপর্ণা হর। তার বাড়ি ইংরেজ বাজারের বাঁশবাড়ি এলাকায়। মধুপর্ণার বাবা দিলীপ হর অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। দীর্ঘদিন ধরে তিনি সমাজ সেবায় যুক্ত। তার ছোট মেয়ে মধুপর্ণা ইংরেজিতে এমএ পিএইচডি করার অপেক্ষায়। ছোট থেকেই মধুপর্ণা সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে ছিল। কলকাতা ও দিল্লির এমপি হেডে খ্যাতি লাভ করে মধুপর্ণা। চোখে পড়ে যায় বলিউডের নায়ক তুষার কাপুরের। এইবার তার লক্ষ্য থাইল্যান্ডে। আরও প্রায় 20টি দেশ থেকে আসা সুন্দরীদের পিছনে ফেলে শিরোপার মুকুট নিজের মাথায় পরা। দেশের সঙ্গে তার শহরের মাথায় সেই মুকুট পরিয়ে দেওয়া হোক মধুপর্ণার ইচ্ছে। অ্যালবাম দেখলে ভালো হতো না ছোটবেলার? একটা অন্য লাইনে এসে যদি সাফল্য পাওয়া যায় তখন কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। যেটা আমি চেয়েছি বা ভেবেছি সেটা হয়েছে বা এত লোক অ্যাপ্রিশিয়েট করেছে, ওইটা ভেবে খুব ভালো লাগছে। কিভাবে এই সিদ্ধান্তে আসলে সিদ্ধান্তে আসলাম আসলে 2020 সালটা পুরোটা ফ্রি ছিল আমাদের, আমার কাছে হাতে অনেক সময় ছিল, প্যান্ডেমিক সব কিছু বন্ধ, বাড়িতে একদম বসে থাকা। সেই সময় আমি হচ্ছে গুগলে বা ইন্টারনেটে সার্চ করতে থাকি যে দেখি যার যেটা ইচ্ছা করে, যেটা হয়নি অনেকদিন ধরে, যে চেষ্টা করে দেখি, তো চেষ্টা করে দেখি। তখনই গুগলে সার্চ করতে করতে দেখলাম যে আচ্ছা এইভাবে এই পথে যাওয়া যেতে পারে বা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। দেখি তো অডিশন দিয়ে অনলাইন অডিশন কীভাবে হয়, মানে যখন একবার স্টার্ট করে দিই ফার্স্ট স্টেপ নেওয়ার পর সেকেন্ড থার্ড স্টেপগুলো নিজে নিজেই খুলে গেছে, দরজাগুলো নিজে থেকেই খুলে গেছে। কোথায় কোথায় অংশগ্রহণ করেছিলেন? এখন অব্দি আমি দিল্লিতে একটা ন্যাশনাল লেভেল কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, ওখানে ফ্যাশন আইকন পেয়েছিলাম, জিতেছিলাম সেই শিরোপাটা। তারপর হচ্ছে কলকাতায় হচ্ছে একটা ফ্যাশন উইক ছিল 5 দিনের, সেখানে তুষার কাপুর এসেছিলেন, আমার নিয়তন ভার্মা এসেছিলেন, সেখানে আমি পার্টিসিপেট করেছি। তারপর হচ্ছে ওখান থেকেই আমার অঞ্জলি জুয়েলার্সের একটা ইভেন্টে আমাকে ডাকা হয়েছিল, ওখানে গেছিলাম পার্টিসিপেট করেছি। তারপর ওড়িশার একজন খুব সেলিব্রিটি ডিজাইনার আছে জিৎ জগজিৎ, ওনার একটা কোচের শ্যুটে আমাকে অ্যাজ এ মডেল ডাকা হয়েছে, ওখানে গেছি। তো যেটা এটা তো খুব শর্ট স্প্যান, তো এতটাই চলছে। তারপর হচ্ছে এই যে স্টেট লেভেলটা উইন করলাম এটা হচ্ছে রিসেন্টলি হয়েছে, এরপর তো নেক্সট থাইল্যান্ডে যাবো। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ যেটা কনফিডেন্স, এটা একটা সবচেয়ে বড় কথা যে কনফিডেন্স খুব পাওয়া যায় যে চেষ্টা করলাম ওটা হয়ে গেল, একটা খুব পজিটিভ আউটকাম। তো ওই জন্য খুব ভালো লাগছে। আগামী দিনে ইচ্ছা এটাই যে আমি যেটা শিখলাম, যদি এই লাইনে কাউকে আসতে চায় বা কিছু, তাদেরকে একদম ভালো করে গাইড করা, মানে যেটা আমি ইন্টারনেটে বা ইয়েতে পেয়েছি। যেমন ইন্টারনেটে সবই আছে, কিন্তু র্যাম্পেরও বিভিন্ন ভাগ থাকে যে কোনটা হেড র্যাম্প, বেস র্যাম্প, মিডল র্যাম্প বা চ্যানেলস কী কী, যে আরও ডিটেলে যেগুলো যদি কেউ জানতে চায় তাদের সাথে আমি শেয়ার করতে চাইবো, আর আমার সাফল্যটা সবার সাথে ভাগ করে নিতে চাইবো। আমাদের যাওয়ার কথা ছিল অগস্ট মাসে, কিন্তু যেহেতু এখন করোনার পরিস্থিতির জন্য ওটা পোস্টপোন হয়ে গেছে, কিন্তু নভেম্বরের মধ্যে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মধুপর্ণা হল। বাড়ি থেকে ফুল সাপোর্ট, বাড়ি আশেপাশের লোকজন আত্মীয় পরিজন এখন সবাই, মানে সবাই চায় যে সবাই এগিয়ে যাক, তো সবার প্রত্যেকে সবসময় সাপোর্ট করেছে, ভীষণ সাপোর্ট করেছে, তো প্রত্যেকে সাপোর্ট পেয়েছে সবসময়।